দর্শক বন্ধুরা, গতকালকে দুটো বড় কিন্তু ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার, বর্তমানে ভর্তি হওয়া নিয়ে এবং তার পাশাপাশি কলেজে ভর্তি হওয়া নিয়ে। বর্তমানে স্কুলে ভর্তি হওয়ার ডেটও কিন্তু পিছিয়ে গেছে, তার সাথে সাথে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন হয়েছে এবং সেখানে আপনাদের 4 বছরের কোর্স হবে। এ সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জানেন, সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ বসু টুইট করে জানিয়ে দিয়েছেন, সেখানে কিন্তু তারা জাতীয় শিক্ষানীতি মেনে কিন্তু কাজ করবে, কিন্তু সেখানে কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতিতে তাদের একটু আপত্তি আছে। কিন্তু বাস্তবে 3 বছরের জায়গায় কিন্তু 4 বছরের স্নাতক কোর্স হবে। সেখানে কিন্তু সিলেবাসেরও পরিবর্তন হয়েছে, কিন্তু বর্তমানে আপনাদের অনলাইনেই ভর্তি হতে হবে, কিন্তু সেক্ষেত্রে একটা পোর্টালের মাধ্যমে আর আপনাদের ভর্তি হওয়া যাবে না এই বছরের জন্য। আগামী বছর থেকে নতুনভাবে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে যে পোর্টাল চালু করা হয়েছিল সেই পোর্টালেই আপনাদের ভর্তি হতে হবে, কিন্তু বর্তমানে প্রতিটি কলেজের ওয়েবসাইটে গিয়ে গিয়ে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং সেখানে সাবমিট করতে হবে, তারপরে কিন্তু আপনাদের লাইন দিয়ে সরাসরি ভর্তি হতে হবে। অফলাইন এবং অনলাইন দুটো প্রক্রিয়া মিশিয়ে কিন্তু আপনাদের বর্তমানে ভর্তি হতে হবে সমস্ত কলেজ স্টুডেন্টকে। তার পাশাপাশি গতকালকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে গ্রীষ্মের ছুটিটাকে আরও কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। বর্তমানে বলে দেওয়া হয়েছিল 5 তারিখ এবং 7 তারিখ উভয় ডেটেই কিন্তু বাচ্চাদের এবং বড়দের স্কুল খোলা হবে, কিন্তু সেক্ষেত্রে গতকালকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ঘোষণা করে দিয়েছেন যে আপনাদের স্কুল 15 তারিখ থেকে খুলবে, অর্থাৎ আরও প্রায় 8-10 দিন কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে ছুটি। তাই বর্তমানে ছুটি বাড়ানো হলেও কিন্তু আপনাদের পরীক্ষার ডেট কিন্তু কোনোভাবেই পিছবে না, সেটা আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলুন বা স্কুলের কোনো এক্সামের ক্ষেত্রে বলুন বা সেমিস্টারের ক্ষেত্রে বলুন, কোনো ক্ষেত্রেই কিন্তু কোনো এক্সামিনেশন পিছবে না, যে ডেটে হওয়ার কথা ছিল সেই ডেটেই হবে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আরও একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল এবং সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছিল স্কুল যখনই খুলবে তখন কিন্তু অতিরিক্ত ক্লাস করানো হবে, অর্থাৎ স্কুল ছুটির পরেও কিন্তু আপনাদের ক্লাস করানো হতে পারে। সেখানে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় স্টুডেন্টদের কিন্তু এই ক্লাস করানোর একটা প্রক্রিয়ার কথা কিন্তু নোটিফিকেশানে জারি করে দেওয়া হয়েছিল। বাচ্চাদের ক্লাস না হলেও কিন্তু বড়দের ক্লাস কিন্তু অতিরিক্ত করানো হবে সেখানে, যাতে তাদের সিলেবাসটা শেষ করানো যায় এবং তারপরে তাদের যাতে কোনো রকম টেস্ট না যায় সেই ব্যবস্থাই কিন্তু করছে, কারণ গতবার কিন্তু সিলেবাস শেষ হয়নি, তার আগে কিন্তু করোনা চলাকালীন কিন্তু কোনোভাবেই ক্লাসই করানো যায়নি। তাই এবারে যেহেতু এক্সটেন্ড কিন্তু অনেক ছুটি দেওয়া হয়েছে সেই হিসাবে কিন্তু আপনাদের অতিরিক্ত ক্লাস করানো হবে এবং সেখানে যাতে আপনাদের দ্রুত সিলেবাস শেষ করানো যায় সেই ব্যবস্থাই কিন্তু করবে রাজ্য সরকার। এবং তার পাশাপাশি কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো নতুন বিধিনিষেধ কিন্তু নেই, শুধু 3 বছরের জায়গায় কিন্তু আপনাদের 4 বছরের কোর্সে ভর্তি হতে হবে এবং সেখানে কিন্তু আপনাদের সিলেবাসের কিছু পরিবর্তন হয়েছে। কলেজে ভর্তি হতে গেলে আগে যেমনই রুলস ছিল তেমনই কিন্তু রুলস আছে, সেখানে কিন্তু নতুন কোনো রুলস লাগু করা হয়নি, শুধুমাত্র আপনাদের 3 বছরের জায়গায় 4 বছরে কিন্তু কোর্সে ভর্তি হতে হবে। এবং সেখানে কেন্দ্রীয় শিক্ষানীতির তরফ থেকে বলে দেওয়া হয়েছিল আপনারা যখন তখন কিন্তু বেরিয়ে যেতে পারবেন আপনাদের কোর্স থেকে এবং যখন আবার ইচ্ছা আপনারা কোর্সে ঢুকতে পারবেন, কিন্তু রাজ্য শিক্ষানীতির তরফ থেকে সেটাকে কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি। তাই আপনারা যদি সেকেন্ড ইয়ারে পড়ে আপনাদের মনে হচ্ছে যে আমরা কয়েকটা মাস আপনারা অফ দেবেন দিয়ে আবার পরীক্ষা দিতে আসবেন, এমনটা কিন্তু নাও হতে পারে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকারের নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই জারি করবে রাজ্য শিক্ষানীতি হিসাবে, সেই শিক্ষানীতিতে যা যা পয়েন্ট উঠে আসবে সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই ততক্ষণের জন্য এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।